ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এইচএসসি 2022 সালের বাংলা প্রথম পত্র ও বাংলা দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে এই সকল বিষয়ের উপর আস্তে আস্তে সকল সিলেবাসগুলো প্রকাশ করা হবে এবং এরপর আমরা এগুলোর সংক্ষিপ্ত সাজেশন নিয়ে আলোচনা করব, যাতে করে তোমরা খুব ভালো একটা রেজাল্ট 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীরা করতে পারো। এজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বারে ক্লিক করো এবং ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই পেজটি ফলো করে একটি লাইক দিয়ে দাও এবং কমেন্ট বক্সে আমাকে জানাও যে তোমাদের কোন কোন বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস ও সংক্ষিপ্ত সাজেশন প্রয়োজন। তো বন্ধুরা চলো বাংলা প্রথম পত্র বিষয় কোড 101। দেখো বাংলা প্রথম পত্রে কোন কোন গদ্যগুলো আমাদের আছে আমরা দেখে নেই। দেখো গদ্য থেকে তোমাদের আছে অপরিচিতা, বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, মাসি পিসি, 52 দিনগুলি, রেইনকোট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল 2022 সালের গদ্য অংশ থেকে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসটি। তো দেখো অপরিচিতা, বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, মাসি পিসি, 52 দিনগুলি, রেইনকোট। এরপর আছে তোমাদের কবিতা, কবিতা অংশ থেকে যে সকল কবিতাগুলো আছে আমরা দেখে নিই। কবিতা থেকে তোমার আছে সোনার তরি, বিদ্রোহী, প্রতিদান, তাহারি পরে মনে, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি, আমি কিংবদন্তির কথা বলছি। এই ছিল তোমাদের কবিতা অংশ থেকে। আমি কবিতা অংশটা আবার পড়ছি, তোমরা ভালোভাবে মিলিয়ে নাও। সোনার তরি, বিদ্রোহী, প্রতিদান, তাহারি পরে মনে, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি, লাল সারু, সিরাজউদ্দৌলা, সরি আমি কিংবদন্তির কথা বলছি। এগুলো ছিল তোমাদের কবিতা পাঠ। এছাড়া তোমাদের সহপাঠ থেকে যা থাকবো, দেখো সহপাঠ উপন্যাস থেকে থাকবে লাল সালু এবং নাটক থেকে তোমাদের থাকবে সিরাজউদ্দৌলা। দেখো নাটক থেকে সিরাজউদ্দৌলা এবং উপন্যাস থেকে তোমাদের থাকবে লাল সালু এবং তোমাদের প্রশ্নের ধারা ও মানবন্টন অপরিবর্তিত থাকবে। দেখো প্রশ্নের ধারা ও মানবন্টন অপরিবর্তিত বলতে তোমাদের যে আগে যেরকম 11টা সৃজনশীল আসতো, 60টার উত্তর দিতে হতো, এছাড়াও তোমাদের আগে যে 30টি নৈবিত্তিক প্রশ্ন আসতো এবং 30টি উত্তর দিতে হতো, আসলে তোমাদের প্রশ্নটা এরকমই থাকবে। এটা বলছে যে প্রশ্নের ধারা ও মানবন্টন অপরিবর্তিত থাকবে। এই ছিল বাংলা প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাসটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাসটি। তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও। দেখো বাংলা দ্বিতীয় পত্র বিষয় কোড 102, ব্যাকরণ অংশ। দেখো ব্যাকরণ অংশ থেকে কোন কোন ব্যাকরণগুলো আছে আমরা ভালোভাবে দেখি। ব্যাকরণ অংশ থেকে তোমরা আসলে পড়বে প্রমিত বাংলা উচ্চারণের নিয়মগুলি উল্লেখ করতে পারবে। দেখো এখানে বলছে যে আসলে বাংলা উচ্চারণের নিয়ম, ক নম্বরে বলছে অ ধ্বনির উচ্চারণ, এ ধ্বনির উচ্চারণ, ব ফলা, ম ফলা, জ ফলার উচ্চারণ, ক নম্বর আছে শব্দের উচ্চারণ। শব্দের উচ্চারণ থেকে তোমরা পড়বে বাংলা বানামের নিয়ম, বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানামের নিয়ম, তারপর শুদ্ধ বানাম, বাংলা ভাষায় ব্যাকরণিক শব্দশ্রেণী, এখান থেকে বলবে ব্যাকরণিক শব্দশ্রেণী, শ্রেণীবিভাগ, বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া ও আবেগের শ্রেণীবিভাগ, ব্যাকরণিক শব্দশ্রেণীর নির্দেশন, বাংলা শব্দ গঠন, উপসর্গ, সমাস, উপসর্গের সংজ্ঞা, উপসর্গের শ্রেণীবিভাগ ও প্রয়োজনীয়তা, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয়, বাক্যতত্ত্ব, বাক্যতত্ত্ব থেকে বাক্য সমার্থক সার্থক বাক্যের বৈশিষ্ট্য সমূহ, বাক্যের শ্রেণীবিভাগ, বাক্যান্তর, বাংলা ভাষায় অপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এছাড়া তোমরা নির্মিত অংশ থেকে যে সকল বিষয়গুলো পড়বে, দেখো পারিভাষিক শব্দ, অনুবাদ, দিনলিপি লিখন, প্রতিবেদন, বৈদ্যুতিক চিঠি, আবেদনপত্র, সারাংশ ও সারমর্ম, ভাব সম্প্রসারণ, সংলাপ, ক্ষুদে গল্প রচনা, ক্ষুদে গল্প রচনা এবং প্রবন্ধ রচনা থেকে তোমরা যে সকল বিষয়গুলোর উপর রচনা পড়বে, দেখো নৈতিকতা ও মূল্যবোধের উপরে যে রচনাগুলো আছে এই সকল রচনাগুলো পড়বে, বিজ্ঞান ও প্রযুক্তির উপর যে রচনাগুলো আছে এ সকল রচনা পড়বে, জাতীয় চেতনার উপর যে সকল রচনা আছে এগুলো পড়বে, শিল্প ও অর্থনীতি বিষয়ক রচনাগুলো পড়বে, সাম্প্রতিক বিষয়ক রচনাগুলি পড়বে।
তো এই ছিল তোমাদের আসলে রচনাগুলোর সংক্ষিপ্ত সিলেবাসটি। তো আমরা সিলেবাসটি আরেকবার দেখে তোমরা ভালোভাবে মিলিয়ে নাও। দেখো, ব্যাকরণ পাঠ থেকে তোমরা পড়বে বাংলা উচ্চারণের নিয়ম, অধ্বনির উচ্চারণ, এ ধ্বনির উচ্চারণ, বফলা, মফলা ও জফলার উচ্চারণ, তবে শব্দের উচ্চারণ, বাংলা বানানের নিয়ম, বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম, শুদ্ধ বানান, বাংলা ভাষায় ব্যাকরণিক শব্দশ্রেণী, ব্যাকরণিক শব্দশ্রেণীর শ্রেণীবিভাগ বিশেষ্য বিশেষণ, ব্যাকরণিক শব্দশ্রেণীর নিদর্শন, উপসর্গের গঠন, শ্রেণীবিভাগ ও প্রয়োজনীয়তা, ব্যাসবাক্যসহ সমাস নির্ণয়, বাক্য, সার্থক বাক্যের বৈশিষ্ট্যসমূহ, বাক্যের শ্রেণীবিভাগ, বাক্যান্তর, বাংলা ভাষায় অপ্রয়োগিক ও শুদ্ধ প্রয়োগ, তারপর নির্মিত অংশ থেকে থাকবে পারিভাষিক শব্দ, অনুবাদ, দিনলিপি লেখন, প্রতিবেদন রচনা, বৈদ্যুতিক চিঠি যেটা আমরা ইমেল বলি, আবেদনপত্র, সারাংশ ও সারমর্ম, ভাব সম্প্রসারণ, সংলাপ, খুদে গল্প রচনা, প্রবন্ধ রচনা, যে সকল বিষয়ের উপর তোমরা পড়বে, নৈতিকতা ও মূল্যবোধ, বিজ্ঞান ও প্রযুক্তি, জাতীয় চেতনা, শিল্প ও অর্থনীতি, সাম্প্রতিক বিষয়। এখন দেখি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষার মান বন্টন কোন কোন বিষয়ের উপর আসলে কত মার্কের প্রশ্ন থাকবে। দেখো, বাংলা উচ্চারণের নিয়ম 5 মার্ক, বাংলা বানানের নিয়ম 5 মার্ক, বাংলা ভাষা ও ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে থাকবে 5 মার্ক, বাংলা শব্দ গঠন, উপসর্গ, সমাস থেকে থাকবে 5 মার্ক, বাক্যতত্ত্ব থেকে থাকবে 5 মার্ক, বাংলা ভাষায় অপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ থেকে থাকবে 5 মার্ক, এবং 70 মার্কের যে তোমাদের নির্মিত অংশ আছে, 70 মার্কের নির্মিত অংশ থেকে তোমাদের থাকবে পারিভাষিক শব্দ থেকে একটি ও অনুবাদ থেকে একটি, মোট 2টি প্রশ্ন দেওয়া থাকবে, এখান থেকে তোমাদের 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। তারপর দিনলিপি লিখন থেকে একটি ও প্রতিবেদন থেকে তোমাদের একটি, মোট 2টি প্রশ্ন থাকবে, এখান থেকে তোমাদের যে কোনো 1টি প্রশ্নের উত্তর দিতে হবে, 10 মার্ক। এবার বৈদ্যুতিক চিঠি থেকে একটি এবং আবেদনপত্র থেকে একটি, মোট 2টি প্রশ্ন থাকবে, এখান থেকে তোমাদের 1টি প্রশ্নের উত্তর দিতে হবে, 10 মার্ক। সারাংশ থেকে একটি এবং ভাব সম্প্রসারণ থেকে একটি, মোট 2টি প্রশ্ন থাকবে, এখান থেকে তোমার 1টি প্রশ্নের উত্তর দিতে হবে, 10 মার্ক। সংলাপ থেকে একটি ও খুদে গল্প রচনা থেকে একটি, মোট 2টি প্রশ্ন থাকবে, এখান থেকে 1টি উত্তর দিতে হবে, 10 মার্ক। এছাড়াও প্রবন্ধ রচনা 5টি থাকবে, 5টি থেকে তোমার যে কোনো 1টি রচনা উত্তর দিতে হবে, এখান থাকবে তোমার 20 মার্ক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র সংক্ষিপ্ত সিলেবাস ও পরীক্ষার মানবন্টন বুঝতে পারছো। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও এবং আমাকে কমেন্ট বক্সে জানাও তোমাদের কোন কোন বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাস ও সংক্ষিপ্ত সাজেশন প্রয়োজন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।